লোকাল ট্রেন চালু করার দাবিতে হকারদের বিক্ষোভ বারাসত স্টেশনে। বারাসত স্টেশনে বারাসত রেল স্টেশনে লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবিতে বারাসত স্টেশনে স্টেশন মাস্টার এবং কক্ষের বাইরে প্ল্যাকার হাতে হকাররা এদিন বিক্ষোভ দেখান। মূলত তাদের দাবি, যাত্রী সাধারণের সুবিধার্থে এবং হকারদের সুবিধার্থে পুনরায় লোকাল ট্রেন চালু করতে হবে। বিক্ষোভের পর স্টেশন মাস্টারের কাছে তাদের লিখিত অভিযোগ নিয়ে ডেপুটেশন দেন। তাদের বক্তব্য, ট্রেন চালু করতে হবে, আমরা 8 মাস ধরে অনাহারে দিন কাটাচ্ছি, আমরা আর পেরে উঠছি। এই হকারি করে তাদের সংসার চলে বলেও জানান হকাররা। এছাড়াও চিকিৎসার খরচটুকু পর্যন্ত তারা বহন করতে পারছেন না বলেও জানান। ট্রেন যদি চালু না করা হয় তাহলে তাদের মৃত্যুবরণ করতে হবে বলেও জানা যায় তাদের বক্তব্যে। এর দায় নিতে হবে রেল কর্তৃপক্ষকে বলে অভিযোগ হকারদের। তাদের দাবি, অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে, আমাদেরকে ট্রেনে উঠে হকারি করতে দিতে হবে, তা না হলে আমরা প্রাণে মারা পড়ব। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। বসানো আছে, আমি একার ওপর আমার নির্ভর, আমি ট্রেনে ভাজাভুজি বিক্রি করি, আমার সংসার ওইতেই চলে, 5 জন মানুষ আমরা, আমি যদি খাটতে না পারি আমার ট্রেনে উঠতে দিচ্ছে না, ভাজা বিক্রি করতে পারছি না, খাটতে না পারলে আমার তো সংসারটা পড়েই যাচ্ছে। আমি না খেয়ে কতদিন, আজকে 8 মাস হয়ে গেল, আমার 1 পয়সা ইনকাম নেই, আমি কী করে ভাজবো বলুন, আমার বাচ্চাটা ওরকম অসুস্থ। হ্যাঁ, ওনারা বলছেন ট্রেন চলবে না, ট্রেনের মধ্যে কোনো হকার উঠবে না, তা বললে আমরা কী করে বাঁচবো, আমাদের কত হকার বলুন, সবাই তো নাকি মরে যাচ্ছে। যদি না উঠতে দেয় তাহলে কী করবে, কী করবো আমরা, ওই যে একই প্রশ্ন যে আমাদের তাহলে মরতে হবে, নিজেদের হাতে নিজেরাই মরণ করতে হবে, আর তো কোনো ব্যাপার নেই। কাকে দায়ী করবেন? রেলই দায়ী হবে, কেন আজকে রেলের জন্যই আমাদের এই সমস্যা, আর রেল যদি বন্ধ থাকে তাহলে আমরা কী করে বাঁচবো, এটাও বাঁচতে হবে। রেলের দোকানদারদের দোকান খুললে করোনা হবে না? হ্যাঁ, রেল চললে শুধু রেলে করোনা হচ্ছে, বাস বাজারঘাট কোনো জায়গায় করোনা হচ্ছে না, তাহলে রেলেরই শুধু করোনা, রেলে উঠলেই করোনা। রাজনীতি চলছে কি মনে করো? অবশ্যই রাজনীতি হচ্ছে, এটা নিয়ে অবশ্যই রাজনীতি। রেলের দোকানদাররা দোকান খুললে করোনা হবে না? আজকে কত হকার, সব প্ল্যাটফর্মে দোকান পাট সমস্ত কিছু বন্ধ, তাহলে আমরা কি করে বাঁচবো বলুন? আমার যে বাচ্চাটা সারা শরীরে মেশিনটা বসানো আছে, তাহলে আমি না খাটলে আমার বাচ্চাটার খাওয়া হয় না, তাহলে আমি কি করে বাঁচাবো বলুন? কেন্দ্রীয় সরকার কি রেল নিয়ে তাহলে রাজনীতি করছে? অবশ্যই রাজনীতি হচ্ছে, অবশ্যই।